বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুর্নীতি অনুসন্ধান বন্ধ চেয়ে আবেদন করেছেন মাহফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল চেম্বার আদালতে আবেদন করেন তিনি। গত 15ই মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সহ ফেডারেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে 14ই মে দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শেষ করবে সেনের সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার।